হ্যালো এভরিওয়ান, তোমাদের পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের দেখাবো পেপ্যাল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। তো সবার প্রথমে চলো জেনে নিই পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন। পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রয়োজন একটা ফোন নাম্বার ভেরিফাইড ইমেল আইডি, একটা ফোন নাম্বার, প্যান কার্ড, আধার কার্ড, আধার কার্ডটা না হলেও চলবে, আর পাসবুক। এ কটা জিনিসের সফট কপি কিংবা হার্ড কপি হলেই তোমরা কিন্তু তোমাদের পেপ্যাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবে। অবশ্যই যার নামে পেপ্যাল অ্যাকাউন্টটা করছো তারই কিন্তু সমস্ত ডকুমেন্টস লাগবে। তার নামে ইমেল আইডি লাগবে, ফোন নাম্বারটা তার না হলেও চলবে, কোনো অসুবিধা নেই, প্যান কার্ড তার হতে হবে, পাসবুকও তার হতে হবে, আধার কার্ডও তার হতে হবে যদি তোমরা আধার কার্ডের অ্যাড্রেস অ্যাপ্লাই করো। তো চলো সার্চ করে নিলাম পেপ্যাল ডট ইন সাইন আপ। এবার এই যে সেকেন্ডের লিঙ্কটা আছে না, সেট আপ ইউর অ্যাকাউন্ট পেপ্যাল ইন্ডিয়া, এই লিঙ্কটাতে ক্লিক করব। তারপর এখানে সাইন আপ ফর ফ্রি, তারপর এখানে বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করব। নেক্সট, এবার যে ইমেল আইডিটা আমি ইউজ করব সেই ইমেল আইডিটা কিন্তু আমি এখানে বসিয়ে দেব। সাবমিটে ক্লিক করলাম, এবার এখানে আমি পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই 8 থেকে 20 ক্যারেক্টার্সের মধ্যে হতে হবে। আপার কেস এবং লোয়ার কেস যেন থাকে পাসওয়ার্ডের মধ্যে, আর নাম্বার কিংবা সিম্বল যেন অবশ্যই থাকে। এবার আমি সাবমিট ক্লিক করব। বিজনেস টাইপে দেব হচ্ছে ইন্ডিভিজুয়াল। প্রোডাক্ট অর সার্ভিস কিওয়ার্ড, এটাতে আমি দেব হচ্ছে বিজনেস সার্ভিসেস। পারপাস কোড সিলেক্ট করব P1022, আদার টেকনিক্যাল সার্ভিসেস। এই দেখো আদার টেকনিক্যাল সার্ভিসেস পেয়ে গেছি, P1022 সিলেক্ট করে নিলাম। প্যান কার্ড, বাট যার নামে অ্যাকাউন্ট হচ্ছে তারই কিন্তু প্যান কার্ডের ডিটেলস দিতে হবে। তোমরা কিন্তু প্যান কার্ডের নাম্বারটা দেওয়ার পরে অবশ্যই আরেকবার ভালো করে চেক করে নেবে যে একদম সঠিকভাবে প্যান কার্ডের নাম্বারটা তোমরা দিয়েছো কি না। এরপর যার নামে পেপ্যাল অ্যাকাউন্ট করছো তার অনলি ফার্স্ট নেমটা দেবে। দিয়ে সাবমিট দেওয়ার আগে কিন্তু অবশ্যই আবার সবকিছু ফার্স্ট চেক করে নেবে যে সবকিছু ঠিকঠাক দিয়েছো কি না, কারণ একবার ভুল হলে কিন্তু এখানে আর এডিট করা যাবে না। এবার আমি সাবমিটে ক্লিক করলাম। এরপর দেখো ফার্স্ট নেম দেব স্বর্ণালী, লাস্ট নেম দেব মণ্ডল। কান্ট্রি সরি ন্যাশনালিটি ইন্ডিয়াই থাকবে, ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থটা আমি দিয়ে দেব। ডেট অফ বার্থটা কিন্তু একদম ঠিকঠাক ভাবে দেবে, কোনো কিছু যেন ভুল না হয়। ফার্স্টে ডে, তারপর নাম, তারপর ইয়ার। পিন কোড দিয়ে দেবো। এবার পিন কোড তোমরা দেবে হচ্ছে তোমাদের ব্যাংকের পাসবুক দেখে, ঠিক আছে? তোমাদের পাসবুকের মধ্যে যে অ্যাড্রেসটা রয়েছে তোমরা কিন্তু সেই অ্যাড্রেসটাই দেবার চেষ্টা করবে। টাউন আর সিটির জায়গায় অবশ্যই কিন্তু তোমাদের যে ডিস্ট্রিক্ট সেটা কিন্তু দেবে। তারপর স্টেট,
তোমাদের যা স্টেট সেই স্টেটটা দিয়ে দিবে। আমার স্টেট যেমন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। তারপর ফোন নাম্বারে বক্সে তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবে। প্রাইমারি কারেন্সি হিসাবে ইউএস ডলার যেমন সিলেক্ট করা আছে তেমন ইউএস ডলারই সিলেক্ট থাকবে। তারপরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ। দেখো এগ্রি অ্যান্ড কন্টিনিউ করার পরে আমার কিন্তু এই পেজটা আসলে, এবার আমি গেট স্টার্টেড ক্লিক করব। তোমরা কিন্তু যখন পাসওয়ার্ড সেভের অপশনটা আসবে তখন কিন্তু অবশ্যই পাসওয়ার্ডটাকে সেভ করে নেবে। এবার অ্যানুয়াল টার্নওভারের জায়গায় দেবো আমি 1 to 5 lakhs দিয়ে কন্টিনিউ করব। জেন্ডারে সিলেক্ট করব হচ্ছে ফিমেল, তোমাদের জেন্ডার মেল হলে মেল সিলেক্ট করবে। এই ফোন নাম্বারের বক্সে কিন্তু তোমরা আগের বার যে ফোন নাম্বারটা ইউজ করেছিলে সেই ফোন নাম্বারটাই কিন্তু দেবে, ডিফারেন্ট কোনো ফোন নাম্বার এখানে আর ইউজ করার দরকার নেই। ফোন নাম্বারটা দেওয়ার পর অবশ্যই কিন্তু আবার ক্রস চেক করে নেবে যে ফোন নাম্বারটা ঠিকঠাক মতো দিয়েছো কিনা। এখানে ডেট অফ বার্থ, অ্যাড্রেস সব কিছু অটো সেভই আছে। এবার আমি কন্টিনিউতে ক্লিক করব। এখানে এবার তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য ফার্স্টে দেবে হচ্ছে তোমাদের আইএফএসসি কোড, আর সেকেন্ডে দেবে তোমাদের হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড দেওয়া হয়ে গেলে অবশ্যই কিন্তু ক্রস চেক করে নেবে যে ঠিক মতো দিয়েছো কিনা। এবার লিঙ্ক ইউর ব্যাংকে ক্লিক করব। এখানে ওকে করে দেব। এবার ব্যাংকের যে অ্যামাউন্ট দুটো, ওই অ্যামাউন্ট দুটো আসার জন্য আমি ওয়েট করব। এবার দেখো এখানে কিন্তু আমাদের ভিডিও কেওয়াইসি করতে বলেছে। এবার ভিডিও কেওয়াইসি কি করে করতে হবে চলো সেটা দেখে নিই। গেট স্টার্টেড ক্লিক করব। গেট স্টার্টেড ক্লিক করার পর লেস সেট ইউ আপ ফর ভেরিফিকেশন প্রসিডে ক্লিক করব। দেখো এখানে বলেছে আপলোডে ডকুমেন্ট আধার উইথ ডিজি লকার। এখানে আপলোডে ডকুমেন্টে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করব। এই পেজটার ডিটেলস সম্পর্কে বলার আগে তোমাদের আরেকটা বিষয় সম্পর্কে বলে দিই। তোমরা যখন ভিডিও কেওয়াইসি করার জন্য গেট স্টাডিতে ক্লিক করবে তারপর কিন্তু তোমাদের কাছে লোকেশন অ্যাক্সেস, তোমার ক্যামেরা অ্যাক্সেস এগুলো কিন্তু ওরা চাইবে। তো তারপরে মাইক্রোফোন অ্যাক্সেস, এগুলো যদি তোমাদের অ্যাক্সেস যদি দেওয়া না থাকে যে অ্যাপে অ্যাপটা ইউজ করছো সেই অ্যাপে, তাহলে কিন্তু অবশ্যই সেগুলোকে অ্যাক্সেস দিয়ে দেবে। এবার অ্যাক্সেসটা কীভাবে দেবে আমি সেটা একবার দেখিয়ে দিই। যেই ব্রাউজার ইউজ করো না কেন সেই ব্রাউজারের ওপর চেপে ধরবে, অ্যাপ ইনফোতে ক্লিক করবে, পারমিশনসে ক্লিক করবে, করে ক্যামেরাতে ক্লিক করলে অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশানটা অন করে রাখবে, ফাইলস অর মিডিয়া অ্যালাউ অ্যাক্সেস টু মিডিয়া অনলি করে রাখবে, লোকেশন অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশানটা অন করে রাখবে, মাইক্রোফোনের ক্ষেত্রেও তাই অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। তো এই অপশানগুলো অন করে নিলে তাহলে দেবে তোমাদের আর কোনো প্রবলেমে ফেস করতে হচ্ছে না। তো চলো আবার ক্রোম ব্রাউজারে আমি চলে যাই। এবার দেখো ক্যাপচার ডিটেলস এর পেজে কি বলেছে, তোমাদের অ্যাড্রেস প্রুফটা আপলোড করতে। এবার তোমরা ওটাকে ক্যাপচারও করে নিতে পারো কিংবা আপলোডও করতে পারো, কিন্তু আমি বলবো আপলোড করতে, কারণ তোমরা ফোনে আগে ছবিটা তুলে নেবে একটা হোয়াইট পেপারের ওপর রেখে, প্যান কার্ড হোক, আধার কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, যে কোনো একটা ডকুমেন্টসের ছবিটা তুলে নিলে হোয়াইট পেপারের ওপর রেখে কিন্তু অবশ্যই বোথ সাইডের ছবি তুলবে, তুলে এখানে আপলোড করবে, করে স্টার্ট ভিডিও কেওয়াইসিতে ক্লিক করবে। এরপর দেখবে তোমাদের একটি ভিডিও কলের পেজে নিয়ে যাচ্ছে। ওখানে যদি ওদের টাইমটা ওভার হয়ে গিয়ে থাকে কিংবা কোনো যদি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিভ না থাকে তো তখন কিন্তু তোমাদের শিডিউল দিতে বলবে। তো শিডিউল দিলে তখন কিন্তু ওরা তোমাদেরকে ওদের টাইম মতো, মানে তুমি যে টাইমটা দিচ্ছ ওদেরকে
সেই টাইম মতো ওরা কিন্তু তোমাকে কল করে নেবে। আর যদি ওদের অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিভ থাকে সেই সময়, তাহলে কিন্তু কল মিতে ক্লিক করলে তুমি ডিরেক্ট ভিডিও কলে চলে যাবে। তো ভিডিও কলটা কী করে করবে, তোমার ফোনের ফ্রন্ট ক্যামেরা অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পর তোমার ফেসটা যেন একদম ক্লিয়ারলি দেখা যায়। যারা মেয়েরা আছো অবশ্যই ভালো ড্রেস করে ভিডিও কেওয়াইসি করতে বসবে, বাড়ির কোনো পোশাকে বসবে না, যেমন ধরো নাইটি কিংবা নাইট ওয়্যার কোনো ড্রেস, সেরকম কোনো ড্রেস যেন না হয়। ভদ্র সভ্য ড্রেস পরে একটু ভিডিও কেওয়াইসি করতে বসবে। ছেলেদের ক্ষেত্রেও তাই, চেষ্টা করবে ফুল স্লিভ কিংবা হাফ স্লিভ ড্রেস পরে তারপর কেওয়াইসি করতে বসার। আর হচ্ছে যেন তোমাদের ফেসটা মধ্যে যেন লাইটটা প্রপারলি পড়ে, লাইট যদি প্রপারলি না পড়ে ওরা কিন্তু ডিনাই করে দেবে, তখন কিন্তু আবার নতুন করে করতে হবে। আর সেজে গুজে বসার দরকার নেই, নর্মালি ভিডিও কেওয়াইসি করতে বসবে। তোমার ফোনের ফ্রন্ট ক্যামেরা অন করলে, অন করার পরে ওরা তোমার ফোন ফেসটা ভেরিফাই করে নিল। ফেস ভেরিফাই করে নেওয়ার পরে ওরা তোমাকে বলবে যে তোমার ফোনের ব্যাক ক্যামেরা অন করতে। তখন ব্যাক ক্যামেরা অন করে তুমি যে ডকুমেন্টসটা আপলোড করেছো, প্যান কার্ড হোক, আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, সেই ডকুমেন্টসটা তোমাকে দেখাতে বলবে। সেই ডকুমেন্টসটা তুমি দেখালে ব্যাক ক্যামেরা অন করে বোথ সাইড ওরা যেভাবে দেখাতে বলবে সেভাবে দেখালে। দেখানোর পরে তোমাকে ওরা বলবে যে 2 থেকে 3 দিনের মধ্যে ভেরিফিকেশন মেলটা তোমার চলে আসবে। ওই ভেরিফিকেশন মেলটা চলে আসার পরেই কিন্তু তুমি তোমার ব্যাংক ডিটেলস যদি অ্যাড হয়ে গিয়ে থাকে, ইমেল আইডি যদি কনফার্ম হয়ে গিয়ে থাকে, তখনই কিন্তু তুমি উইথড্রলটা দিতে পারবে। তাছাড়া কিন্তু তুমি উইথড্রল দিতে পারবে না। হো, তোমাদের কিন্তু এখানে ভেরিফাই নাও বলেও কিন্তু লেখা আসতে পারে, আসতে পারে না, ভেরিফাই নাও বলেই লেখা আসবে। যদি তুমি, আমি যে পেজটা লাস্ট অব্দি দেখালাম সেই পেজে গিয়ে যদি তুমি ভিডিও কেওয়াইসি কমপ্লিট না করে থাকো, তখনই কিন্তু আসবে। আর কমপ্লিট করে থাকলে তখন দেখাবে ইওর আইডেন্টিটি ভেরিফিকেশন ইন প্রোগ্রেস। তো এই ভেরিফাই নাওতে ক্লিক করেও কিন্তু তোমরা তোমাদের ভিডিও কেওয়াইসিটা করে নিতে পারো। এবার ইমেল আইডিটা কীভাবে কনফার্ম করবে, তাহলে চলো সেটা দেখিয়ে দিই। এই একদম কর্নারে ডান দিকে 3 স্লিপার লাইনে ক্লিক করলাম, অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করব। এবার অ্যাকাউন্ট ওনার ইনফরমেশন, ইমেলের আপডেটে ক্লিক করব। দেখো এখানে এই যে কনফার্ম বলে কিন্তু শো করছে, তোমরা এই কনফার্মে ক্লিক করবে। কনফার্মে দেখো ক্লিক করার পরে উই হ্যাভ সেন্ট ইউ এ কনফার্মেশন লিঙ্ক টু ইউর ইমেল আইডি। তোমার ইমেল আইডিটা যেহেতু আমার এই ফোনটা লগ ইন করা নেই, তাই কিন্তু আমি তোমাদের দেখাতে পারছি না, তবে আমি বলে দিচ্ছি। ওরা যে তোমাকে মেলটা পাঠিয়েছে, মেলটার মধ্যে দেখো একটা ব্লু কালারের লিঙ্ক রয়েছে কনফার্ম ইউর ইমেল বলে। ওই কনফার্ম ইউর ইমেলে ক্লিক করবে, তাহলেই তোমার ইমেল আইডিটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হয়ে গেলে তারপর তোমাদের যখন ব্যাংক অ্যাকাউন্টের টাকা দুটো ক্রেডিট হয়ে যাবে, ওই টাকা দুটো বসিয়ে নেবে, অবশ্যই কিন্তু ভিডিও কেওয়াইসি করে নেবে। আর তাছাড়া তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, তোমরা যখন পেমেন্ট ডিটেল সেট করছো, তখন কিন্তু অবশ্যই যে কোনো গভর্নমেন্ট রেজিস্টার্ড ব্যাংক অ্যাকাউন্ট কিংবা প্রাইভেট ব্যাংক অ্যাকাউন্টও অ্যাড করতে পারো, কিন্তু অনলাইন যেসব ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যেমন এয়ারটেল পেমেন্ট ব্যাংক, পেটিএম পেমেন্ট ব্যাংক, জিও পেমেন্ট ব্যাংক, ফেডারেল পেমেন্ট ব্যাংক, যেগুলো কোনো পাসবুক, কোনো ডকুমেন্টস, কোনো কিছু নেই, সেইগুলো কিন্তু তোমরা ট্রাই করবে অ্যাড না করার। ওগুলো কিন্তু অ্যাড করলে অনেক সময় পেপ্যাল অ্যাকাউন্ট কিন্তু লিমিটেশন করে দেয়। পেপ্যালে ব্যাংক অ্যাকাউন্ট কনফার্ম করার জন্য যে দুটো অ্যামাউন্ট ক্রেডিট হওয়ার কথা ছিল, সেই দুটো অ্যামাউন্ট আমার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। তো আমরা এবার আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা পেপ্যালে কনফার্ম করে নেব। কীভাবে কনফার্ম করব চলো দেখে নিই। উপরের ডান দিকে 3 ডটে ক্লিক করলাম, সরি 3 স্লিপার লাইনে ক্লিক করলাম, পে অ্যান্ড গেট পেইড। এবার ক্লিক করব ব্যাংক অ্যান্ড কার্ডস। এবার এই যে ব্যাংক অ্যাকাউন্টটা শো করছে না, ব্যাংক অ্যাকাউন্টের নিচে তেমন, যেমন স্টেট ব্যাংক, তাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াটা শো করছে। আমি ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বারটা শো করছে 7704, এই ওপরটা উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখো এমন একটা পেজ আসবে। এবার এখানে দেখো কনফার্ম ব্যাংক, কনফার্ম ব্যাংক বলে লেখা আছে, কনফার্ম ব্যাংকে ক্লিক করব।
এবার যে দুটো অ্যামাউন্ট আমার ডিপোজিট হয়েছে সেই দুটো অ্যামাউন্ট এখানে আমি বসিয়ে দেবো। আমার ফার্স্টে যে অ্যামাউন্টটা ক্রেডিট হয়েছে 1.10, তোমাদের কিন্তু এখানে কোনো ডট কিংবা পয়েন্ট কোনো কিছু দেওয়ার দরকার নেই, ওরা অটোমেটিক্যালি নিয়ে নেবে। আর আমার যে সেকেন্ড অ্যামাউন্টটা ক্রেডিট হয়েছে সেটা হলো 1.03। তো আমি অ্যামাউন্ট দুটো দেওয়া হয়ে গেল, তখন অ্যামাউন্টটা দিয়ে কিন্তু আবার একবার ক্রস চেক করে নেবে যে অ্যামাউন্টটা ঠিকঠাক দিয়েছো কিনা, তারপর কনফার্মে ক্লিক করবে। দেখো, ইউর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কারেন্ট 7704 হ্যাজ বিন কনফার্ম, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু এখানে কনফার্ম হয়ে গেছে। এবার ডানে ক্লিক করব। এভাবেই তোমরা তোমাদের পেপ্যাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে। পেপ্যাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যদি তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, ওখানে আমরা তোমাদের কোয়েরিটা সলভ করে দেব। এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপ তোমাদের পাঠশালা, সেখানেও তোমরা তোমাদের কোয়েরিগুলো করতে পারো। আমাদের ফেসবুক পেজ তোমাদের পাঠশালাকে ফলো করে দিও, আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল তোমাদের পাঠশালা সেটাকেও তোমরা ফলো করে দিতে ভুলো না। আর ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যারা পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছে। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও আসলে তোমরা খুব সহজেই নোটিফিকেশন পেতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।